પછી તો એટા તો નોદિયા એ નોદિયાર માટીને પાર આકલે મને પડે જાય আমার সেই গৌর হরির কথা সেই যিনি দুটি বাহু তুলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছিলেন শুধুমাত্র দুটি বাহু তুলে এই মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা কিন্তু কৃষ্ণ নাম হরিনাম করি আমরা ভাবি কি যে কৃষ্ণ নাম হরিনাম করলে সব কিছু হয়ে যায় আমরা শ্রীকৃষ্ণ আর রাধাকে পুজো করি আর যেনারা এই পাপের যুগ কলিযুগে কৃষ্ণনাম হরিনাম ছড়িয়ে বেরিয়েছে যে এই কৃষ্ণনাম হরিনাম এই বাংলায় এনেছে তাদের নাম আমরা কিন্তু ভাবি না তাই তো তো সকল মিলে একবার নিদাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এই নদিয়া নগরে ওই সজী মাতার ঘরে উদয় হলো নিমাই চা এই কে আনিল রে কোথায় ছিল রে এই মধুমাখা হরিনা ছিল রে তোমার কাহিনী
টানাটানি চলছিল, রাক্ষস একদিকে রাক্ষস কুল একদিকে দেবতা কুল। তখন একটু অমৃত পড়ে গিয়ে হরিনাম কৃষ্ণ নামের এ হলো। তাই এই হরিনাম কৃষ্ণ মুখে নিলে মুখে মধু ফুটবে। সকল মেয়েটু তালে তালে হে আর নিল আচ্ছা রিকোয়েস্টের গান আছে আমার মনটারে বলি সেখানে